যোগাযোগের নতুন মাইল ফলকে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দ্বার খুলছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই টানেলের উদ্বোধন করবেন। এছাড়া আনোয়ারা প্রান্তে জনসভায় ভাষণও দেবেন তিনি। এরই মধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। বহুল কাঙ্ক্ষিত টানেলের উদ্বোধনের তাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম এবং আলমগীর সবুজ। শুরুতে যাচ্ছে ফখরুলের কাছে। ফখরুল, চট্টগ্রামবাসীর কাছে আজ উৎসবের দিন কি বলছেন তারা? কর্ণফুলী নদীর তলদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা, ধন্যবাদ। আপনি জানেন যে এখন 10টা বাজে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসবেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম টানেল এবং দীর্ঘতম টানেল 3.31 কিলোমিটার টানেলটি, সেটি আসলে নির্মাণ শেষে এখন উদ্বোধনের প্রক্রিয়া এবং তিনি কিছুক্ষণের মধ্যে এসেই এই টানেলটি উদ্বোধন করবেন। এবং আমরা যে জায়গাটিতে রয়েছি আনোয়ারা উপজেলা অর্থাৎ টানেলের নদীর অপর প্রান্তে, টানেলের সংযোগ পয়েন্টে যে জনসভা স্থল, মাননীয় প্রধানমন্ত্রী এখানে বক্তব্য দেবেন সেই জনসভা স্থলে আছি। আমার পিছনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং সকলে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্যই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই পতেঙ্গা পয়েন্টে এসে বাংলাদেশের উন্নয়ন এবং যোগাযোগের নদীর তলদেশের যে টানেলটি 3.31 কিলোমিটার টানেল, সেটি ওখানে পতেঙ্গা পয়েন্টের নাম ফলক উন্মোচনের পরপরই তিনি টানেল দিয়ে টানেলে তিনি যাত্রা করবেন এবং টানেলের শুভ সূচনা করবেন। টানেলের চলাচল, টানেল দিয়ে চলাচলের, এরপর তিনি টোল দিয়ে আনোয়ারা প্রান্তে এসে এখানে আরও একটি নাম ফলক রয়েছে সেটি উদ্বোধন করবেন। তার মধ্য দিয়ে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সে আনোয়ারা পয়েন্টে এসে এখানে যে সমাবেশ স্থলটি রয়েছে, হাজার হাজার মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখানে এসে আসলে তিনি বক্তব্য দেবেন চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে। আপনি জানেন যে টানেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা একটি অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে এবং সমৃদ্ধি লাভ করবে অর্থনীতি। এবং একই সঙ্গে আপনি জানেন যে মাতারবাড়ি যে ডিপ সি পোর্টটি রয়েছে, গভীর সমুদ্র বন্দর, সেটিকেও কিন্তু সেটি থেকে যাতায়াতে পণ্য পরিবহনে যে যাত্রাটা সেটি অনেকটাই সুগম হবে টানেল দিয়ে। কারণ টানেল, এই টানেলের মাধ্যমে আসলে চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে প্রবেশ করা লাগবে না, কোনো যানজটকে এড়িয়ে আসলে সকলে যাতায়াত করতে পারবেন। টানেল দিয়ে পতেঙ্গা হয়ে তিনি সরাসরি ঢাকা কিংবা দেশের বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন, যার কারণে দেশের কক্সেস বাজারের সঙ্গে রাজধানীর যে যোগাযোগ, সেই যোগাযোগ আপনি জানেন যে চট্টগ্রাম থেকে 4-5 ঘন্টা সময় লেগে যায় সড়ক পথে, সেখানে টানেলের কারণে আসলে যেই যোগাযোগটি সেটি আসলে প্রায় 2 ঘন্টা কমে যাবে। সহজে যেসব পর্যটনের যেসব মানুষ রয়েছেন, পর্যটক রয়েছেন, সকলের যাতায়াত অনেকটা সুগম হবে টানেলের কারণে। এবং সবকিছু মিলিয়ে একেবারে সবকিছু প্রস্তুত, টানেল দিয়ে যাতায়াতের মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন পতেঙ্গা পয়েন্টে। সেই পয়েন্ট দিয়ে এসে আসলে নাম ফলক উন্মোচন করে টানেলে প্রবেশ করবেন, আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন সেই টানেলের এবং তার মধ্য দিয়ে তিনি আনোয়ারা প্রান্তে এসে পৌঁছাবেন। আপনি জানেন যে টানেলের মূল প্রকল্পটি 9.35 কিলোমিটার এবং টানেলের যে মূল টানেলটি সেটি 3.31 কিলোমিটার। এবং আনোয়ারা এবং পতেঙ্গার যে দুটি সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কের দৈর্ঘ্য 5.35 কিলোমিটার এবং সবকিছু কিন্তু প্রস্তুত। 2017 সালে এই টানেলের যে নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে 2009 সালে টানেলের যে মূল কার্যক্রম অর্থাৎ বোরিং পাইলিং এর যে কার্যক্রমটি সেটি শুরু হয়। দুটি বোরিং স্থাপনের মধ্য দিয়ে এই টানেলটি আসা এবং যাওয়া দুটি মাধ্যম তৈরি হয় এবং আজকে 3 বছর পর এসে টানেলটির যে নির্মাণ প্রক্রিয়া সেটি শেষ হওয়ার মধ্য দিয়ে
উদ্বোধনের যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। এখন শুধু অপেক্ষা মাননীয় প্রধানমন্ত্রীর, চট্টগ্রামবাসীর কত দীর্ঘদিনের অপেক্ষা যে এই টানেল দিয়ে তারা কর্ণফুলী নদীটি খুব সহজেই পার হবেন এবং যেটি আসলে টোল দিয়ে পারাপার করতে হবে এবং এটি মানুষের উচ্ছ্বাস, আগ্রহ এবং উদ্দীপনা সকলের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ, আগ্রহ এবং উদ্দীপনা, কারণ টানেল দিয়ে আসলে এই টানেলটি দক্ষিণ এশিয়ায় সব প্রথম নদীর তলদেশের টানেল, যেটি দিয়ে আসলে যেটি আমাদের জন্য আসলে একটি নতুন অভিজ্ঞতা যে নদীর তলদেশের টানেলটি। আপনি জানেন যে চীন সরকারের সহযোগিতায় টানেলটি নির্মাণ করা হয়, 2017 সালে প্রথম নির্মাণ কাজ শুরু হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এবং এর যে আর্থিক সহায়তা সেটিও কিন্তু চীন সরকার 60% বেশি আর্থিক সহায়তা এবং তাদের অর্থায়নে কিন্তু এই টানেলটি নির্মিত হয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রায় 4,000 কোটি টাকার কিছু বেশি অর্থায়ন কিন্তু বাংলাদেশ সরকার রয়েছে। সর্বমোট মিলিয়ে 10,689 কোটি টাকা এই টানেলের নির্মাণ প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এবং আজকে টানেলটি পুরোপুরি নির্মাণ প্রক্রিয়া শেষ হয়ে এখন আসলে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রামবাসী অধীর অপেক্ষায় রয়েছেন যে দেশের প্রথম টানেলটি নদীর তলদেশ দিয়ে যাতায়াত যে যাত্রাটা সেটি শুরু হবে এবং আপনি জানেন জনসমাবেশ স্থলে মানুষের যে আগ্রহ উদ্দীপনা, এই প্রচন্ড রোদের মধ্যেও সাধারণ মানুষ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ সকলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং জনসমাবেশ স্থলে এর ইতিমধ্যে চট্টগ্রামের যে স্থানীয় যেসব শীর্ষ নেতারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, সকলে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। কারণ আপনি জানেন যে এই সমাবেশটি খুবই সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে, মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে সমাবেশে তিনি তার আগে হয়তো 2-3 জন বক্তা বক্তব্য দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিক 11টার পরপরই এই সমাবেশ স্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে। আপনি জানেন যে খুবই দৃষ্টিনন্দন ভাবে ঐতিহাসিক এই জনসমাবেশ স্থলের যে মঞ্চটি সেটি নির্মাণ করা হয়েছে এবং এটি ঠিক নৌকার আদলে মাননীয় প্রধানমন্ত্রীর এই জনসভা সমাবেশ স্থলটি এবং মঞ্চটি নির্মাণ করা হয়েছে এবং ইতোমধ্যে চট্টগ্রামের যেসব সংসদ সদস্যরা রয়েছেন এবং যেসব মন্ত্রণালয়ের মন্ত্রীরা রয়েছেন চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের সংসদীয় আসন থেকে নির্বাচিত, তারা এখানে এসে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে যেসব সংসদ সদস্য সকলে কিন্তু রয়েছেন, শীর্ষস্থানীয় বিভিন্ন উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে শীর্ষ যেসব নেতৃবৃন্দ রয়েছেন সকলে সমাবেশের মঞ্চে তারা উপস্থিত রয়েছেন। এরই মধ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, তারা নেতাকর্মী সাধারণ মানুষকে উজ্জীবিত করতে নানান বক্তব্য দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর তিনি পতেঙ্গা পয়েন্টে এসে বাংলাদেশের উন্নয়ন এবং যোগাযোগের যে অভূতপূর্ব মাইল ফলক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি, যেটি উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামবাসী এবং সারা বাংলাদেশের মানুষই, কারণ বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন অভিজ্ঞতা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু নদীর তলদেশের এটি প্রথম টানেল যেটি মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন, সে অপেক্ষায় চট্টগ্রামবাসী, সে অপেক্ষায় বাংলাদেশ, আমরাও সে অপেক্ষায়। এবং তিনি উদ্বোধনের পরেই আনোরা পয়েন্টে এসে এই সমাবেশ স্থলে বক্তব্য দেবেন এবং নেতাকর্মী, সাধারণ মানুষ, চট্টগ্রামবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন। আপনি জানেন যে এর আগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে, আজকেও কিন্তু এই সমাবেশ স্থল থেকে টানেলটি উদ্বোধনের পরপরই আরো 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো সবকিছু মিলিয়ে আসলে আর কিছু সময় বাকি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছার এবং তার পরপরই তিনি দেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেল উদ্বোধন করবেন, আমরা সে অপেক্ষায় রইলাম। আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ পরিস্থিতি টানেল উদ্বোধনের, এসে আপনার কাছে ফিরে যেতে চাই পরবর্তীতে অন্যান্য সংবাদে সবশেষ খবর নিয়ে আমরা যুক্ত হব। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে।